আমার সাথে পাতা নেশা করছিস, বন্ধ কর ঢাক। মোবাইল চোর সন্দেহে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিল ফল ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ইংরেজবাজার নিয়ন্ত্রিত ফল বাজার এলাকায়। সূত্রের খবর, এদিন ওই যুবককে ফল বাজার এলাকায় ঘুরতে দেখেন ব্যবসায়ীরা। এর আগে কয়েকটি মোবাইল চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই যুবককে চিনতে পেরে তাকে ধরে ফেলেন ব্যবসায়ীরা। ধৃতর কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু মাদকদ্রব্য। তারপর ব্যবসায়ীরা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের বাড়ি ইংরেজবাজার থানার বাঁধাকপুকুর এলাকায়। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। ইংরেজবাজার নিয়ন্ত্রিত ফল বাজার ব্যবসায়ী সমিতি সহসভাপতি গৌতম সাহা জানান, ফল বাজার এলাকায় এর আগে মোটরবাইক মোবাইল সহ বেশ কিছু জিনিস চুরি হয়েছে। মোবাইল চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে। আবারও শুক্রবার সকালে বাজারে ঘোরাফেরা করতে দেখে ওই যুবককে ধরে ফেলে স্থানীয় ব্যবসায়ীরা। পুলিশের কাছে তিনি আবেদন রাখেন সঠিকভাবে তদন্ত করার জন্য। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সহসভাপতি গৌতম সাহা আরো কি কি বলেছেন শুনব। যাবত আমাদের মার্কেটে মোবাইল চুরি হচ্ছে, অটো চুরি হচ্ছে, টোটো চুরি হয়ে যাচ্ছে, বাইক চুরি হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত এটা হতেই আছে। এটা আমরা কোনো রকমই প্রতিকার করতে পারছি না। এর আগে দু তিনবার আমরা এগুলাকে ধরে আমরা পুলিশে হ্যান্ডওভার করেছি, তবুও এর সুরাহা হচ্ছে না। পরশুদিন একটা গাড়ি থেকে মোবাইল ওই ছেলেটা চুরি করে, আমরা ইন্ডিকেট করি সিসিটিভি দেখে। আজ চুরি করতে এসেছিলো, আজকে ওদের আমরা ধরেছি। ধরে পুলিশের হাতে পকেটে একটা মাদক জাতীয় কী যেন পাওয়া গেল, ওটা পুলিশের হাতে আমরা দিয়েছি। মানে এটা প্রতিনিয়তই আমরা মানে খুবই সমস্যার মধ্যে আছি যে এতটা চোর বেড়েছে আমাদের মার্কেটের মধ্যে, যা কল্পনা করতে পারছি না। আমরা কোনোভাবেই এটা প্রতিহত করতে পারছি না। পুলিশের কাছে বিশেষ আবেদন আমরা রাখছি যেন এটা বিশেষভাবে তদন্ত করে এটা যেন সুরাহা করেন প্রশাসন। আপনার নাম? গৌতম কুমার সাহা। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। ওডিও জনপ্রিয়।